হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সন্ধে 6:30। আর দেখো, আমি আমার ঠাকুরঘরে চলে এসেছি, আর এই পর্দাগুলো আমি কেচে দিয়েছিলাম, তো সেগুলোই লাগিয়ে দিলাম। আজকে হলো শুভ মহাপঞ্চমী, তো আমি এখন সন্ধে দেব। আর তার আগে আমি গোপালের জামাটা আজকে চেঞ্জ করব, কারণ গোপালকে আমি নতুন জামা পরাবো। প্রতি বছরই আমি গোপালকে নতুন জামা পরাই। তো আমার ঠাকুরের এখানে পর্দাটা লাগিয়ে দিয়েছি আমি, আর এখন সন্ধে দেবো এবারে আমি। আর এখানে দেখো, গোপালের আজকে জামা চেঞ্জ করব। তো সকালবেলা পুজো দেওয়ার সময় তখন আমি পরিনি, আমি ভেবেছিলাম যে ষষ্ঠীর দিন আমি গোপালের জামা, মানে গোপালকে স্নান করিয়ে গোপালের জামাটা চেঞ্জ করব। কিন্তু এখন ভাবছি, কারণ আমি নিজে ভেবেছিলাম আমি ষষ্ঠীর দিন থেকে নতুন জামা পরব, তো সেই জন্য আমি সেটা ভেবে রেখেছিলাম যে গোপালকেও আমি ষষ্ঠীর দিনই আমি ওকে নতুন জামা পরাবো আর কি। তো সেটা আমি করব না, কারণ আমি আজকে, আজ যেহেতু পঞ্চমী, আজকে আমি বেরোবো, তো আমি আজকে নতুন জামা আমি গায়ে দিয়ে নেব। তো সেই কারণে আমি গোপালকেও, আমি যে নতুন জামা এখানে নিয়ে এসে রেখেছিলাম, তো সেই এই জামাটা আজকে গোকুকে পরাবো। তো চলো, আমি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে একটু সাজা গোজা করছি, কারণ কি আমি এখন একটু বেরোবো মামাকে রিজোকে নিয়ে, আর আমার বর গেছে দোকানে, আর আমি যাব পার্লারে। তো পার্লারে যাচ্ছি, একটুখানি আইব্রোজটা করব, অনেক দিনই তো করা হয়নি। তোমাদের বলেছিলাম পুজোর একটু কাছাকাছি আসলেই যাব। আর আমার আয়নাটা দেখো, কদিন আগেই আয়না কিন্তু পোছা হয়েছিল। মাম্মা মুখে ফেস প্যাক লাগায় বারবার, আর সেগুলোই আয়নাতে লাগায়। তো রেডি হয়ে গেছি আমি, একটা জিন্স আর এরকম একটা টপ পরে নিয়েছি, আর সেরকমভাবে সাজিনি, কারণ কি পার্লারে গেলে এমনি এগুলো সব রিমুভ করে দেবে, শুধু এমনি বেরোবো, তাই জন্য একটুখানি চোখে কাজল করে নিয়েছি, আর ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে নিয়েছি। তো চলো বাইরে বেরোই, অলরেডি দেরি হয়ে গেছে, আর আজকে যেহেতু পঞ্চমী তো ভিড় ভীষণই হবে, তো দেখা যাক কতটা ভিড় থাকে। আর আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করে করে একদম সময় হাত থেকে চলে গেছে। আর ঘরে নানা রকম কাজে আর কেনাকাটা করতে দুদিন ছাড়া মানে বাজারে বেরিয়েছি, তো সেই কারণে আর পার্লারে যাবো সেইটাই চলে গেছে, আর আজকের হুট করে পঞ্চমীও পড়ে গেছে। তো যাই হোক, আজকে যাচ্ছি, তো দেখা যাক কী করা যায়। সেরকম ভিড় হলে ভাবছি ফেসিয়াল করবো না, শুধু আসবো, তারপরে পুজো শেষ হলে তারপরে ভাবছি একদিন গিয়ে ভালোভাবে ফেসিয়াল করতে। চলো, বেশি বকবক করছি না, এখন বেরোই, আর তারপরে আমরা তোমাদের সাথে পরে কথা বলছি। বেরোস না, রিজোকে নতুন জামা পরাইনি, আর আমাদের এখানে পুজো হচ্ছে, গান চলছে, এখন আমার কথার আওয়াজও শুনতে পাবে না। পার্লার থেকে বেরিয়ে গেলাম, প্রচন্ড ভিড়, এখন হবে না, রিজো বসতে দিচ্ছে না, সেই জন্য আমরা একটুখানি বাজারের দিকে যাচ্ছি এখন, একটু ফুচকা টুচকা খেয়ে
চলে আসবো, পরিয়ে দে ওখানে নিয়ে। এখন আমরা এই ব্লাউজের দোকানে যাচ্ছি, আমার ব্লাউজটা একটু অল্টার করতে দিয়েছিলাম, তো ওটা নেবো। তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, ওই সময়টা ভিডিও শুট করতে পারিনি। আর এখন আমরা মিও আমরিতে ঢুকছি, মেয়ে একটা চকলেট মুজ কেনার বায়না করছিল। চল ওরে বাবা, এত বকিস কেন রে বাবু তুই, চলো। তো আমরা একটুখানি বাজারে সময় কাটিয়ে আবার পার্লারে এলাম, বাট পার্লারের ভিড় যে একই রয়েছে। তাও আমি যেহেতু বলে গিয়েছিলাম 1 ঘন্টা আগে, তো এসেই আমি বসে পড়েছি। আমি তো শুধু আইব্রোজ করব, কারণ এখন একদমই সময় নেই বসে বসে, মানে সময় দেওয়ার এখানে। আর রিজো একদমই বসতে দিচ্ছে না, তার উপরে আমরা তো আজকে একটুখানি বেরোবো ঠাকুর দেখতে, তো সেই কারণে অগতা আমি শুধুমাত্র আইব্রোজ আর আপার লিপটা করেই আমি বেরিয়ে যাব। আর যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, বাড়ি গিয়ে আবার রেডিও হতে হবে বেরোনোর জন্য, তো সেই কারণে আমি এখন শুধুমাত্র আইব্রোজটা করে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আর তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের আমার সাজগোজ। এখন প্রচণ্ড ভিড় পার্লারে, আমি খুব ভুল করলাম, আমি যদি আগের দিন দুপুরবেলা আসতাম তাহলে এই জিনিসটা হতো না। তো চলো, এখন আমার আইব্রো করা হয়ে গেছে, আবার কালকে দুপুরে আসবো বাদ বাকি জিনিসগুলো করতে। তো এখন আমরা রিক্সায় উঠবো, তো রিক্সায় উঠবো বলে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে রিজো। তার আগে আমরা 1 ঘন্টার জন্য একটুখানি বেরিয়েছিলাম, এত ভিড় ছিল, তো বাজারে একটু গেলাম, ফুচকা খেলাম আর টুকটাক জিনিস আবার কেনাকাটা করলাম, মন জিনিসে গেলাম, মন জিনিস না নিউ আমরেতে গেছিলাম। তো ওখান থেকে একটুখানি কেক পেস্ট্রি নিয়ে প্যাটিস নিয়ে এই যে দাঁড়িয়ে আছি, এখন রিক্সায় উঠবো। আমার রিক্সা ফাঁকা দেখলে দাঁড় করাবি, আরে এদিকে আর ওখানটা চলে গেলি কেন? আরে পাটা তুলবি তো। তো এইমাত্র বাড়ি ফিরলাম, আর আজকে সেরকমভাবে, আজ পঞ্চমী কিন্তু সেরকমভাবে রাস্তায় ভিড় টিড় দেখলাম না, হয়তো মেন রোডে হাই রোডে উঠলে হয়তো দেখা যাবে, বা যেসব প্যান্ডেলগুলো একটু নাম করেছে বা সুন্দর হয়েছে সেগুলোতে হয়তো মানুষের ভিড় রয়েছে, যাই না। আমাদের ঠাকুরপুকুর বাজারে তো দেখলাম মোটামুটি নর্মালি যেরকম থাকে সেরকমই বাজার। আর আমরা একটুখানি নিউ আমরিতে গেছিলাম, তখন ফুচকা খেয়ে আর খিদে পেয়েছে, এখন বাজে প্রায় 9:10-15 এরকম হবে। তো এই যে কেক কিনে নিয়ে এসেছি, রিজো অলরেডি এগুলো তুলে খেয়ে নিয়েছে, আর একখানা এরকম চিকেন 65 নিয়েছি। তো এগুলো আমরা এখন খাবো, খেয়ে দিয়ে আবার রেডি হব। তো চলো এখন আমি রাখি, আবার পরে তোমাদের সাথে দেখা। তো এটা হলো আমার পঞ্চমীর সাজ, তো সাজগোজটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি হাতে একদমই কম সময় ছিল, আর রিজোর বাবা চলে এসছে। এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে, এখন বাজে রাত্রির 10টা। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবসময় হাসি খুশি থেকো।